ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে 1 নম্বর জেটি, তারপরে এটা 2 নম্বর জেটি, তারপরে উপর দিয়ে আপনার সব ইলেকট্রিকের ওভারহেড লাইন চলে গেছে, এগুলো তো সব বান দিচ্ছে এরা সব। তারপর থেকে 3, 4, 5 অবধি জেটি ঘাট আছে। বেসিক্যালি যেটার উপর দিয়ে আমরা হাঁটছি সেটাই হচ্ছে আদপে নদীর বাঁধ, যার উপর দিয়ে পুরো পিচের রাস্তা করা হয়ে আছে, এবং এর লেফট সাইড হচ্ছে গিয়ে পুরো জনবসতি, আর রাইট সাইড যেটা সেটা হচ্ছে পুরো সমুদ্র। এবার কি হয়েছে, এইগুলো তো সব বাঁধ ভেঙে যায়, সেই কারণে গভর্নমেন্টের তরফ থেকে এখন যখন এখন বর্ষাকাল চলে গেছে, এখন শীতকাল, তাই একটা অ্যাডিশনাল বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে এই বাঁধটাকে রক্ষা করা যায়, এই ঢালাইগুলোকে রক্ষা করা যায়। কারণ ঢালাইগুলো প্রত্যেক বছরই করা হয়, প্রত্যেক বছরই ভেঙে চলে যায়, কারণ কোনো বেস থাকে না। এখন সেই নতুন বাঁধ দেওয়ার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন সব বাঁধ দিয়েছে, এখান দিয়ে জলগুলো পাম্প করে বের করবে, তারপরে বের করে দিলে ঠিক ওই দূরের যেমন পরিস্থিতি সেরকম হবে, সেই পরিস্থিতি হবে।